হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ সফরে শ্রাবন্তি। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি রেডি হয়েছি। আজকে আবার আর একটা জায়গায় যাচ্ছি, আর যেখানে যাচ্ছি সেটা এখন বলবো না। অবশ্য তোমরা টাইটেল আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। আর কেন যাচ্ছি সেটাও তোমরা বুঝতে পারছো, তা বলেই দিই। আমি যাচ্ছি আমার বোনের ছেলের অন্নপ্রাশন। কালকে ওদের অন্নপ্রাশন আছে, ছেলের অন্নপ্রাশন আছে কালকে, তা আজকেই আমি চলে যাচ্ছি। এখন সময় হচ্ছে মানে সন্ধে 7টা বাজে, আর আমাকে নিয়ে যাচ্ছে, আমার ছেলেও যাচ্ছে, আর আমাকে আর আমার ছেলেকে নিয়ে যাচ্ছে আমার বর। কিন্তু আমার বর আবার রাতে চলে আসবে, তার কারণ কালকে যদিও রবিবার, আর রবিবারে ওর মানে ডিউটি মানে ও অফ থাকে, ও ছুটি থাকলেও কিন্তু যেহেতু মানে কালকে একটা মিটিং রয়েছে ওর পক্ষে, কালকে মানে অন্নপ্রাশনটাও ওদের হয়েছে দুপুরবেলা, বা দুপুরবেলাটা ওর পক্ষে যাওয়াটা সম্ভব নয়, একটা মিটিংটা সেখানে মানে ওকে যেতেই হবে কালকে, সেই কারণে ও আমাদের মানে কালকে যেতে পারবে না। তবে ও রাত্রে যাবে, রাতে গিয়ে আবার সবার সাথে দেখা করে আমাকে নিয়ে চলে আসবে, আমি কালকে চলে আসব। আর এখন আমি যাচ্ছি, আর আমি এখন গিয়ে আবার তোমাদেরকে বাড়িতে পৌঁছে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। বাবা কেমন আছো? খুব ভালো আছি। ভালো আছো তো? আমি এসেছি, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কালকে আমরা সবাই মিলে কোথায় যাব? ছোট মেয়ের বাড়ি, তাই তো? রাতের অন্নপ্রাশন খেতে। হ্যাঁ, আমি বাবা মা আমার ছেলে ভাই সবাই, আমরা ভাই বোধহয় পরে যাবে, আর আমি বাবা মা আর আমার ছেলেকে নিয়ে আমরা সবাই যাব। বর আছে, বর ডিউটি রয়েছে, ও আসতে পারবে না। আমরা সবাই মিলে কালকে যাব অন্নপ্রাশন বাড়ি। কি মজা! বাবা ঠিক আছে এখন? হ্যাঁ, মা চা করছে, এখনো চা হয়নি। জামাই বসে আছে, চা খাবে, আমিও বসে আছি, চা খাবো। বাবার বাড়িতে আসলে তো আমার, আমি বসেই থাকি, কিছুই করতে হয় না, সব মাই করে, সব মেয়েরাই তাই করে, আমিও তাই করি। ঠিক আছে, চাটা খেয়ে পরে আবার কথা বলছি। এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, আমার বর চলে গেল, তারপরে আবার আমি আমার আমাদের বাড়িতে তো বৌদিরা আছে, সবার সাথে দেখা হলো, কয়েকজনের সাথে আবার বৌদিদের সাথে দেখা হয়নি, আর কয়েকটা বৌদির সঙ্গে দেখা হলো, ওদের সঙ্গে গল্প টল্প করলাম, কালকে যাব কি করবো না করবো, সবাই এই গল্প টল্প করতে অনেকটা সময় চলে গেল। তারপরে আসলাম, মা এদিকে রান্না করেছিল, আজকে মাংস টাংস রান্না করে রেখেছিলো, সেগুলো সব খেলাম, খেয়ে দিয়ে এবার আমি মনে পড়লো আমি তো ব্লগটা আর করলামই না, তো ব্লগটা করতে হবে, তাই আমি চলে এলাম। এই এখন আমরা শুয়ে পড়বো, ছেলে আর আমি শুয়ে পড়বো, আর এদিকে বাবা মাও শুয়ে পড়বে, ভাইও পড়ে চলে গেছে শুতে। কালকে যেহেতু যাবো বোনের বাড়ি, সেজন্য তাড়াতাড়ি উঠতে হবে, এখন তাও 11:30 বেজে গেছে। হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। আমি আবার কালকে তোমাদেরকে সবটা শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো, কী কী হচ্ছে, কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো এখনের জন্য, ততক্ষণ গুড নাইট, আবার কালকে দেখা হবে। গুড মর্নিং সবাইকে, সকালে উঠে চান টান করে নিয়েছি, মা চা দিয়ে গেল, চাও খাচ্ছি, চান টান হয়ে গেছে, এবার আস্তে আস্তে রেডি হব, আমরা সবাই তৈরি হব, ছেলে তৈরি হচ্ছে, মা বাবাও তৈরি হবে, তারপরে সবাইকে আমি দেখাবো। ঠিক আছে, ছেলে কথা বলছে, সবাই রেডি হয়ে তারপরে দেখাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, এখন গাড়ি আসলেই মানে অটোতে যাব, সে আসলেই আমরা আবার বেরোবো। আমরা তৈরি হয়ে গেছি, আবার রাস্তায় যেতে যেতে কিংবা ওখানে গিয়ে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর মাকে একবার দেখিয়ে দিই, মাও রেডি হয়ে গেছে, এই যে মা, আমার মা রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে, এই যে। আর একটা কথা, আমার বাবার একটু পায়ে প্রবলেম আছে, বাবার পাটা ভেঙে গেছিলো, সেই কারণে বাবার একটু চলাফেরার অসুবিধা হয়, কিন্তু সেই জন্যই বাবার গাড়িতে, আমরা গাড়িটা বাবা করতে পারলো না, বাবার গাড়িতে বসতে অসুবিধা হয়, সেজন্য অটো করে যেতে হবে, বাবার অটোটা সুবিধা হয় যেতে। আর এই যে বাবা বসে আছে, মা বসে আছে, আমার ছেলে পালাচ্ছে, সবাই আমরা তৈরি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, তারপরে আবার সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। Thank you.
কখন থেকে বসে আছি আমরা অটোতে, রেল গেট পড়েছে, এখনও গেট উঠবে, তারপর অনেকটা সময় হয়ে গেছে বসেই আছি, এখনও পৌঁছইনি। এই যে বাবা রয়েছে, মা রয়েছে, এপাশে ছেলে রয়েছে। ঠিক আছে, ওখানে গিয়ে তারপরে কথা বলছি। গল্প করছি, মজা করছি।